যে রাজ্যের রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আধুনিক ত্রিপুরা রূপকার যিনি ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট নির্মাণ করেছেন যিনি ত্রিপুরা রাজ্যের এমবিবি কলেজ নির্মাণ করেছেন যিনি উমাকান্ত স্কুল তৈরি করেছেন ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিণত করার জন্য তৎকালীন সময়ে যা যা করার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সেই কাজ করে গেছেন। কিন্তু আজকে 2017-এর শেষ লগ্নে এসে খুমুলুং এর এখনো কোনো উন্নয়ন হতে পারেনি। বন্ধু, ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজা মহারাজাদের অস্তিত্ব যাতে ত্রিপুরার ভূমিপুত্ররা মায়েরা না জানতে পারে, ইতিহাস যাতে আপনার ভবিষ্যতের বিষয়ে না বলতে পারে, অতীতের বিষয়ে না জানতে পারে, তার জন্য বন্ধুরা এই দেশদ্রোহী সিপিএম সরকার ক্রমাগত রাজা মহারাজার বিকৃতিত্ব, ত্রিপুরার জনজাতি ভাই বোনদের যে ঐতিহ্য তাকে ধুয়ে মুছে করার জন্য আস্তাবল ময়দানের নাম চেঞ্জ করে স্বামী বিবেকানন্দ ময়দান করেছেন। আমি তার বিরোধ করি না, কিন্তু কমিউনিস্ট পার্টি স্বামীজিকে ভালোবেসে শ্রদ্ধা করে তার নাম স্বামী বিবেকানন্দ ময়দান বানানো হয়নি। তার নিয়ম স্থাপনা স্বামী বিবেকানন্দকে সমস্ত ভারতবাসী না দুনিয়াবাসী আদর্শ সন্ন্যাসী হিসাবে শ্রদ্ধা করে, কিন্তু আস্তাবল ময়দানের নাম স্বামী বিবেকানন্দ ময়দান কেন রাখা হলো? তার পেছনে কোন শ্রদ্ধা ছিল না বন্ধু, তার পেছনে ছিল দূরভিসন্ধি মানিক বাবু এবং সিপিএম কমিউনিস্ট পার্টি দেশদ্রোহী সোচ। যদি আস্তাবল ময়দান তার নাম থাকে তাহলে শিশু বাচ্চা জিজ্ঞাসা করবে এই ময়দানের নাম আস্তাবল ময়দান মানে, এখানে ছোট্ট শিশু হতে বা এখানে কেউ শিশু বাচ্চা আছে, আস্তাবল ময়দান সামনে দিয়ে যাওয়ার সময় যদি বাবাকে জিজ্ঞাসা করে এই ময়দানের নাম কি, আস্তাবল ময়দান, আচ্ছা তো ঘোড়া তো নেই, আস্তাবলে কি হতো বলে ঘোড়া থাকতো, কার ঘোড়া, রাজা মহারাজাদের ঘোড়া থাকতো। রাজা কে ছিল, রাজা ত্রিপুরার রাজা ছিল কারা, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আধুনিক ত্রিপুরার রূপকার, মহারাজা কিরিট বিক্রম মাণিক্য ত্রিপুরার রাজা। তো নাম আসবে ধূর্ত কমিউনিস্ট, যাতে কোন শিশু তার বাবাকে আস্তা বলে নাম না জিজ্ঞাসা করতে পারে, আর আস্তা বলে জিজ্ঞাসা করবে তো রাজার বিষয়ে চলে যাবে, তার জন্য নাম চেঞ্জ করে স্বামী বিবেকানন্দ ময়দান করে দিয়েছে। যে মধ্যপ্রদেশের দাতিয়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা চিনে গেছে ইয়ে বহুত সুন্দর হ্যায় ইয়ে হাথ সে বানা হুয়া হ্যায়, কিন্তু মানিক বাবু এই রেশাকে আজ পর্যন্ত চিনতে পারেনি। বন্ধু, মধ্যপ্রদেশের দাতিয়ার লোক চিনে গেছে সুনীলজিও সেই রেশা চিনে গেছে, নিশ্চিত সুনীলজি সেই দিশাতে কাজ করবে। ধন্যবাদ।